الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال سبحانه تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমজানের বিশেষ সাহারি অনুষ্ঠান। সম্মানিত শ্রোতা, সাহারির এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। এটি সাহারির সময়, একই সাথে তাহাজ্জুদের সময় এবং কোরআন নাজিলের মাস, যে কোরআনুল কারিমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সম্মানিত শ্রোতা, আসুন এই পবিত্র সময়ে সাহারি অনুষ্ঠানের শুরুতে আমরা পবিত্র কালামে মাজিদের তিলাওয়াত শুনি। সূরা আলাকের প্রথম থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করছেন قاري محمد محمود الحسن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان
لَيَطْغَى أَنْ رَآهُ اسْتَغْنَى إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة صدق الله العظيم. সম্মানিত শ্রোতা, এতক্ষণ আমরা কারি মোহাম্মদ মাহমুদুল হাসানের কণ্ঠে সূরা আলাকের কয়েকখানা আয়াতের তেলাওয়াত শুনলাম। সম্মানিত শ্রোতা, কোরআন কারিমে প্রায় 6000-এর উপরে আয়াতে কারিমা রয়েছে। এর মধ্যে প্রায় 500 আয়াত রয়েছে শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম। এর মধ্যে তিনি অনেকগুলো হুকুম দিয়েছেন, ফরজ হুকুম, যেগুলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, জীবনে একবার সামর্থ্যবানদের জন্য হজ আদায় করা, সম্পদশালীদেরকে জাকাত আদায় করা, পিতামাতার সেবা করা এবং আল্লাহর হক আদায় করা, বান্দার হক আদায় করা, কবিরা গুনাহ বর্জন করা, মিথ্যা বর্জন করা, অসংখ্য হুকুম আহকাম রয়েছেন গুরুত্বপূর্ণ। নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করব, এই সূরার মধ্যে তিনি প্রথমে হুকুম করেছেন পড়াশোনার হুকুম, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। এ দ্বারা বোঝা যায় যে ইসলাম কতটা জ্ঞান নির্ভর এবং বিজ্ঞানময় কোরআন কতটা মানুষের পড়াশোনার এবং জ্ঞান অর্জনকে কতটা গুরুত্ব দিয়েছে। আমরা সকলেই জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল হাদি, দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞানের অন্বেষণকারী হয়ে যাও। অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য কোনো বয়সের ধরাবাধা সীমা নেই, সকল বয়সের মানুষই শিখতে পারে যদি তার শিখার ইচ্ছা থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সুদূর চীন দেশে গিয়ে হলেও তুমি জ্ঞান অর্জন করো। তিনি আরও বলেছেন, শহীদের রক্তের চাইতেও বিদ্বানের কলমের কালির মর্যাদা আল্লাহর নিকট অনেক বেশি। এইভাবেই ইসলাম জ্ঞান অর্জনকে মূল্য দিয়েছে। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের প্রথম নির্দিষ্টি হলো পড়ো, পাঠ করো তোমার প্রভুর নামে। এবং সাথে সাথে এটাও বলে দিয়েছেন, এই পাঠ যে আমরা করব, বিভিন্ন রকমের জ্ঞান অর্জনের মাধ্যম পৃথিবীতে চালু আছে, পড়াশোনাটা কার নামে আমরা পড়ব, সৃষ্টিকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। তাহলেই আমরা দেখতে পাব, যিনি সৃষ্টি করেছেন তার নামে যদি আমরা পড়ি, ওই পড়াশোনাটা আমাকে সত্যিকারের হৃদায়তের দিকে ধাবিত করবে। কোরআনুল করিম নামাজের হুকুমের আগে, রোজার হুকুমের আগে, হজের জাকাতের হুকুমের আগে, আরও অন্যান্য অনেক ফরজ হুকুমের আগে প্রথমেই জ্ঞান অর্জনের, পড়াশোনা করার, পাঠ করার হুকুমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উল্লেখ করেছেন। এটি কিন্তু অত্যন্ত একটা গর্ব করার মতো একটি বিষয় যে ইসলাম ধর্মের যে সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ আসমানি কিতাব, তার প্রথম আয়াতটি হলো পড়াশোনার আদেশ দিয়ে এবং জ্ঞান অর্জনের আদেশ দিয়ে। এটা আমরা গর্ব করতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি এবং অন্যান্য মানব জাতিকে এই মেসেজটা আমরা পৌঁছে দিতে পারি যে আমরা পড়াশোনা ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া মূর্খের মতো
কোনো কিছু অনুসরণ করি না। আমরা জ্ঞানের আলোকে বিশ্ববাসীকে উদ্ভাসিত করতে চাই। আমরা ভালোবাসা আর সৌন্দর্য দিয়ে, মানবতা দিয়ে, হৃদায়ত দিয়ে গুমরাহির সকল অন্ধকার বিদরিত করতে চাই এবং এই আল কোরআনুল করিমের এই মহাগ্রন্থের এই শিক্ষাটাই মানুষকে সত্যিকারের মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ মর্যাদায়, শ্রেষ্ঠ চরিত্রে, তার জ্ঞান গরিমায়, তার উদারতায়, ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি, তার মানবতা বোধ এবং মানুষকে, বিশ্বজগৎকে ভালোবাসার, সকলকে কাছে টানার, সকলকে নেতৃত্ব দেওয়ার, সকলকে আপন করে নেওয়ার মতো শিক্ষা দেয় আল কোরআনুল করিম। আল কোরআনুল করিমই আমাদেরকে শিখিয়েছেন যে কানান্নাস উম্মাতা ওয়াহিদা, সকল মানুষ একই জাতিসত্তাভুক্ত, অর্থাৎ মানব জাতির অন্তর্ভুক্ত। প্রত্যেকটা মানুষ যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই হযরত আদম আলাইহিসসালামের সন্তান, মা হাওয়ার সন্তান। এই বিশ্ব ভ্রাতৃত্ববোধ, আমরা যে একই পিতামাতার সন্তান, এই পরিচয়, এই শিক্ষা, এই পথ নির্দেশনা দিয়েছে আল কোরআনুল করিম। এই জন্যই মুসলমানদের হৃদয় সকলকে গ্রহণ করার মতো বিশাল উদারতায় পরিপূর্ণ। মুসলমানরাই পারে সকলকে ভালোবাসতে, সকলকে কাছে টানতে, সকলকে বিশ্ব ভ্রাতৃত্ববোধে আকৃষ্ট করতে, উজ্জীবিত করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআনুল করিমের এই মাহাত্ম্য, এই গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে রব্বুল আলামিন আমাদেরকে আল কোরআনুল করিমের মতো এত বড় নিয়ামত দান করেছেন, মাহে রমজানুল মুবারকের মতো এত বড় নিয়ামত দান করেছেন এবং পরিশুদ্ধ মানুষ হওয়ার জন্য সেই গুরুত্বপূর্ণ ইবাদতের নিয়ামত দান করেছেন, রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত যিনি আমাদেরকে উপহার দিয়েছেন এই মাহে রমজানে, যিনি লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রজনী দান করেছেন, যিনি আকিনাম দারতাদি মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সর্বশ্রেষ্ঠ রাসুলের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আসুন সে রব্ব তুমকে সেজদা সবার চেয়ে দিলেন তুমি মানুষকে।
আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা আব্দুর রহমান হুসাইনি ও মিসবাবিন বাশারের দ্বৈত কণ্ঠে একটি সুন্দর হামদ বাড়ি তাহলে শুনলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল সুরা আলা, কোরআনুল করিমের একটি গুরুত্বপূর্ণ সুরা। এই সুরার প্রথম পাঁচটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করেছেন বলে বর্ণিত রয়েছে হাদিস শরীফে, এবং এই সুরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠ করার আদেশ করেছেন, পড়াশোনার জ্ঞান অর্জনের আদেশ করেছেন, এবং মানুষের সৃষ্টি তত্ত্ব, সৃষ্টির সূচনার অবস্থাটা তিনি ইঙ্গিত করেছেন, মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে তিনি সৃষ্টি করেছেন এই দিকে ইঙ্গিত করেছেন, এবং সেই মহান দয়াবান প্রভুর নামে আবার পড়তে আদেশ করেছেন যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, এবং মানুষ যা জানত না সে অজানা জ্ঞান রাজ্য মানুষকে তিনি দান করেছেন সেদিকে ইঙ্গিত করেছেন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কি জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ হয়। এর আয়াতের সংখ্যা ১৯। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ১৯টি আয়াতের মধ্যে যা বলেছেন আমি প্রথমে আপনাদেরকে এর তর্জমা বা বঙ্গানুবাদটি শোনাতে চাই। তিনি বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, দিয়ে শুরু করেছেন পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তারপরে বলেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, পাঠ করুন আপনার প্রতিপালক অত্যন্ত দয়াবান যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। বস্তুত মানুষ তো সীমালঙ্ঘন করেই থাকে, কেননা সে নিজেকে অভাবমুক্ত মনে করে। নিশ্চয় আপনার প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে। আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ আদায় করে? আপনি কি লক্ষ্য করেছেন যদি সে সৎপথে থাকে, অথবা সে আল্লাহ পাকের ভয় সম্পর্কে শিক্ষা দেয়? আপনি কি লক্ষ্য করেছেন যদি সে মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে না যে নিশ্চয় আল্লাহ পাক সব কিছু দেখছেন? কখনোই নয়, যদি সে বিরত না হয় তবে আমি তার টিকি ধরে টেনে নেব, সে ব্যক্তির টিকি যে মিথ্যাবাদী, যে পাপিষ্ট। অতএব সে তার বন্ধুদেরকে আহ্বান করুক, আমিও জাবানিয়াদের ডাকছি, কেউ নেই হে রাসূল, আপনি তার কথা মানবেন না, সিজদা করুন এবং নৈকট্য লাভ করুন। সম্মানিত শ্রোতা, আমরা সূরা আলাকের বঙ্গানুবাদ বা তর্জমা শুনলাম। এ শানে নুজুল বা প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যা বলা হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতরণ আরম্ভ হয় সত্য স্বপ্ন দ্বারা। তিনি যে স্বপ্নই দেখতেন তা সুবহে সাদিকের আলোর ন্যায় সুস্পষ্ট দেখতেন। এরপর থেকে একাকী থাকা তিনি পছন্দ করতে লাগলেন। এটি সেই সময় যখন তার বয়স ৪০ বছর পূর্ণ হয়। তখন তিনি মক্কার অদূরে হেরা পর্বতের নির্জন গুহায় ইবাদত করতে চলে যেতেন। একাধারে কয়েক রাত হেরা গুহায় এক আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন, সঙ্গে খাবার নিয়ে যেতেন, খাবার শেষ হলে আসতেন এবং ঘর থেকে খাবার নিয়ে পুনরায় হেরা গুহায় চলে যেতেন। অবশেষে তার নিকট সত্য উদ্ভাসিত হল। আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম সেখানে অবতরণ করলেন এবং বললেন ইকরা, পড়ো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন আমি তো পাঠ করতে পারি না। তখন জিব্রাইল আলাইহিসসালাম তাকে জড়িয়ে ধরে খুব জোরে চাপ দিলেন বুকের সাথে মিলে। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট বোধ করলেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম বললেন পড়ো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আমি তো পাঠ করতে পারি না। জিব্রাইল আলাইহিসসালাম পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে সজোরে চাপ দেন এবং বলেন পাঠ করো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কীভাবে পাঠ করব? তখন জিব্রাইল আলাইহিসসালাম এই পাঁচটি আয়াত পাঠ করলেন এবং তিনি এই আয়াতসমূহকে আয়ত্ত করে নিলেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রত্যাবর্তন করলেন। তার দেহ মোবারকে ছিল কম্পন। তিনি উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল আবৃত করো কম্বল আবৃত করো, তিনবার কথাটিকে বললেন। এরপর যখন মন থেকে ভয়ভীতি কিছুটা লাঘব হলো তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট পূর্ণ ঘটনা বর্ণনা করলেন এবং বললেন আমার প্রাণের ব্যাপারে আমি শঙ্কিত রয়েছি। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন এমনটি হতে পারে না, আল্লাহর শপথ আল্লাহ পাক কখনো আপনাকে বিপদগ্রস্ত করবেন না,
কেননা আপনি অসহায় লোকদের বোঝা তুলে দেন, অনাথ বিপদগ্রস্ত মানুষকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করেন এবং মেহমানদারি করেন, আতিথেয়তা করেন, কোনো বিপদ আপদ হলেও মানুষকে সাহায্য করেন। যখন আপনার মধ্যে এসব গুণাবলী রয়েছে তখন আল্লাহ পাক আপনাকে লজ্জিত করবেন না। এরপর তিনি তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের নিকট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, যিনি ইঞ্জিলের অনুবাদ করছিলেন। শিরিক ও কুফরের প্রতি ঘৃণা প্রকাশ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। সমস্ত ঘটনা শ্রবণ করে ওরাকা ইবনে নওফেল বললেন, যা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেছিলেন তাই আপনার নিকট নাজিল হয়েছে। এরপর তিনি আকাঙ্ক্ষা করেছিলেন, যদি আমি সে পর্যন্ত জীবিত থাকি যখন আপনার জাতি আপনাকে এখান থেকে বহিষ্কার করবে তখন আমি সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এভাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন এবং তার নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করলেন। এরপর প্রায় পৌনে তিন বছর যাবৎ ওহির অবতরণ বন্ধ ছিল। এই সুদীর্ঘ সময়ের পর সর্বপ্রথম সূরা মুদ্দাসির নাজিল হয়। তখন থেকে যথারীতি ওহি নাজিল হওয়া অব্যাহত রইল। সূরা মুদ্দাসিরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যের বাণী পৌঁছাবার আদেশ দেওয়া হয়েছে। সম্মানিত শ্রোতা, আসুন যে মাহে রমজান আমাদেরকে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত ধন্য করেছে, যে মাহে রমজান ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে সুবর্ণ মোক্ষম সুযোগ নিয়ামত আল্লাহ পাকের। সে মাহে রমজানের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আল্লাহ রহমত পাওয়ার জন্য, আল্লাহর নিকট থেকে ক্ষমা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো আমাদের অত্যন্ত জরুরি। আসুন আমরা এখন আলোচনা শুনব ক্ষমা লাভের মাস মাহে রমজান। এ বিষয়ে আমরা প্রথমে আলোচনা শুনব মাওলানা মোহাম্মদ নুরুল আলমের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজানে মুমিন বান্দার একান্ত ও একমাত্র কামনা হচ্ছে মহান প্রভুর ক্ষমা ও সন্তুষ্টি লাভ করা। ইমানদার নরনারীর সারা বছরই কাটে মাহে রমজানের ব্যাকুল প্রতীক্ষায়। এ মাসে বৃষ্টির মতো রাশি রাশি রহমাত বরকত বর্ষিত হতে থাকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। নিজেকে এ বাড়ি ধারায় সিক্ত করার কামনা সব মুমিনের, কেননা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াব লাভের আশায় রমজান মাসের রোজা পালন করবে আল্লাহ তার অতীত সব গুনাহ মাফ করে দেবেন। যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের পাপ মোচন করাতে পারল না, মহান রব্বুল আলামিনের ক্ষমা লাভ করতে পারল না, তার মতো হতভাগা আর নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন এবং বললেন, আমিন আমিন আমিন। বলা হলো, হে আল্লাহর রসুল, আপনি মিম্বারে উঠছিলেন এবং বলছিলেন আমিন আমিন আমিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। তিনি বললেন, যে রমজান মাস পেল অথচ তাকে ক্ষমা করা হলো না সে জাহান্নামে যাবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন, বলুন আমিন। আমি বললাম আমিন। যে তার মা বাবা উভয়কে পেল অথবা তাদের একজনকে পেল অথচ তাদের মাধ্যমে সে পুণ্যের অধিকারী হতে পারল না এবং সে মারা গেল, সে জাহান্নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন, বলুন আমিন। আমি বললাম আমিন। যার কাছে আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দরুদ পাঠ করল না এবং মারা গেল, সে জাহান্নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন, বলুন আমিন। আমি বললাম আমিন। সহি ইবনে হিব্বান। হাদিস শরীফে রমজান মাসে গুনাহ থেকে বিরত থাকা এবং আল্লাহর কাছে তওবা করার প্রতি বিশেষ তাগিদ করা হয়েছে, কেননা রমজান রহমাত ও মাগফিরাতের মতো পাপ থেকে মুক্তি লাভেরও মাস। রমজান মাসে রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মূলত সিয়াম সাধনার মূল উদ্দেশ্যই হলো খোদাভীতি অর্জন করা,
পাপ কাজ পরিহার করা। যে ব্যক্তি এভাবে করতে পারল সেই পরিপূর্ণভাবে সিয়াম সাধনা পালন করল। যে ব্যক্তি মিথ্যা কথা ও তদানুযায়ী কাজ করা বর্জন করেনি তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। এজন্যই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও তদানুযায়ী পাপ কাজ বর্জন করেনি তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। অপর হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অনেক রোজাদার এমন আছে যাদের রোজা পালনের সার হলো তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত থাকা। রমজান পাপ মোচনের মাধ্যমে ক্ষমা লাভের মৌসুম। পবিত্র রমজানের বিশেষ বিশেষ মুহূর্তে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন এবং পাপ মার্জনা করেন। যেমন ইফতারের মুহূর্তে, এই সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা এবং অতীত পাপের জন্য ক্ষমা চাওয়া অত্যাবশ্যক। এছাড়া স্বয়ং রোজাও ক্ষমা লাভের মাধ্যম। যদি রমজানে পাপ পরিহার এবং অতীত পাপের জন্য আল্লাহর কাছে তওবা করা হয় তবে রোজা জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ যতক্ষণ তার ত্রুটিমুক্ত করা হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ সমূহ মাফ হয়ে যাবে, সে দোজক হতে মুক্তি পাবে আর ওই রোজাদারের সমতুল্য সওয়াব পাবে, কিন্তু তাতে রোজাদারের সওয়াব কমবে না। আল্লাহ তাআলা এইরূপ সওয়াব ওই ব্যক্তিকে দেবেন যে শুধুমাত্র অন্য কোনো রোজাদারকে ইফতার করাবে। পবিত্র রমজান মাসই রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের রাত অপেক্ষা উত্তম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পুণ্য লাভের আশায় লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদাতে মশগুল থাকেন তার পূর্বাপর গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তাই জীবনের সব পাপ ধুয়ে মুছে সাফ করে ফেলার এবং ক্ষমা লাভের সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করি, আল্লাহ আমাদের তৌফিক দিন। আলহামদুলিল্লাহ, মাওলানা মোহাম্মদ নুরুল আলম, আপনার আলোচনা থেকে আমরা ক্ষমা লাভের মাস মাহে রমজান এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলাম। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য এবার আমি অনুরোধ করছি আমাদের আমন্ত্রিত আরেকজন মেহমান মাওলানা মোহাম্মদ মুবারক হুসাইনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান ইবাদতের মাস, রহমত মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসের একটি নফল ইবাদতে একটি ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। একটি ফরজ ইবাদতে সত্তরটি ফরজের ইবাদতের সমান সওয়াব হয়। প্রতিটি ইবাদতের সওয়াব সত্তর গুণ বেশি। এ মাসে গুনাহ করাও কঠিন অপরাধ হিসেবে বিবেচিত। তাই সামর্থ্য মতো বেশি বেশি ন্যাক আমল করার পাশাপাশি সব ধরনের বদ আমল বা গুনাহ বর্জন করতে হবে, তবেই আমরা মহান আল্লাহর ক্ষমা লাভ করব। কারণ স্বয়ং আল্লাহ ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে নবী আপনি বলুন, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন ও দয়া করুন, বস্তুত আপনি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তাআলা আয়াত দ্বয় দ্বারা প্রত্যক্ষভাবে মানুষকে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন, আবার পরোক্ষভাবেও ক্ষমা প্রার্থনার বহু সুসংবাদ বিদ্যমান। মহান আল্লাহ সূরা মুলকের ১২ নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা ফাতাহের ১৪ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়া কানা আল্লাহু গাফুরুর রহিমা, আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহর, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। প্রকৃত ক্ষমা প্রার্থীকে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। এই মর্মে সূরা আনফালের ৩৩ নং আয়াতে, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, অথচ আল্লাহ কখনো তাদের উপর শাস্তি নাজিল করবেন না যতক্ষণ হে নবী আপনি তাদের মধ্যে অবস্থান করবেন।
আর আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আল্লাহ পাক গফফার, তিনি ক্ষমাশীল। এই মাহে রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দাকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। রব্বুল আলমিন আহকামুল হাকিমিন তো ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমা, পৃথিবীর সকল মানুষের ক্ষমা যেখানে শেষ, রব্বুল আলমিনের ক্ষমা পৃথিবীর সকল মানুষের ক্ষমা একত্রিত করলেও এক হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমার 99% আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহর সকল সৃষ্টিকে 1% মাত্র ক্ষমা দিয়েছেন। সুতরাং বান্দার ক্ষমা যখন এখানে, যে সন্তান যখন অপরাধ করে, শত অপরাধ করলেও মা বাবা তাকে ক্ষমা করে দেয়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া, আল্লাহ পাকের ক্ষমা কত বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন দয়াশীল, ক্ষমাশীল, রব্বুল আলমিন গফুর ও গফ্ফার। সুতরাং এই মাহে রমাদানুল মুবারকে আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলমিন এ রমজান দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দা যত গুনাহ করবে, রমজানুল মুবারক আসলে যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন বান্দার ওই গত এক বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুতরাং এ মাহে রমাদানুল মুবারক পেয়ে আমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি বেশি বেশি তাওবা ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। রব্বুল আলমিন যেন আমাদের ক্ষমা করেন, আমাদের মাফ করেন। আসলে আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর নাফরমানি করি। আল্লাহ পাক রব্বুল আলমিন, শয়তানের নাফরমানির চাইতে আল্লাহর রহমত অনেক বেশি। রব্বুল আলমিনের কাছে যদি আমরা আশ্রয় চাই, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আশ্রয় দিবেন, আমাদেরকে ক্ষমা চাইতে হবে। রব্বুল আলমিন আহকামুল হাকিমিন এই মাহে রমাদানুল মুবারকের মধ্যে এত বেশি আল্লাহর রহমত, আল্লাহর করুণা বান্দার জন্য দান করেন অন্য 11 মাসের চাইতেও বেশি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন। মাহে রমাদানুল মুবারকের বিশেষ করে শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে আল্লাহর শায়ানে শান নাজিল হন, অবতীর্ণ হন, এসে বান্দাকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও। আলামিন মুস্তাগফিরিন, কে ক্ষমা প্রার্থনাকারী আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। এই মাহে রমাদানুল মুবারকের মধ্যে আমাদেরকে সাহরি খেতে উঠতে হয়। শেষ রাত্রি এমন একটি সময় যেই সময়ে আল্লাহ বান্দাকে ডাকেন, কে আছো ক্ষমা চাওয়ার, ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করব। কে আছো রিজিকের অভাব, রিজিক চাও আমি তোমাকে রিজিক দেব। কে অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে শেফা চাও আমি তোমাকে শেফা দেব। শেষ রাত্রিতে আমরা যদি সেজদাই পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি, এই সময় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ মুবারক হোসেন। আপনার কাছ থেকেও আমরা ক্ষমা লাভের মাস মাহে রমজান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম। প্রিয় শ্রোতা, যদিও আমরা ক্ষমার দশক পেরিয়ে নাজাতের দশকে প্রবেশ করেছি, ক্ষমা লাভের জন্য, তাওবার জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাপাক সুযোগ করে দিয়েছেন। মাহে রমজানের প্রতিটা মুহূর্তেই আমরা তাওবা করতে পারি, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে পারি, তার রহমত কামনা করতে পারি, তার কাছে নাজাত চাইতে পারি। প্রতিটা মুহূর্তই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে তার বান্দাদের দোয়া মোনাজাত শুনতে পছন্দ করেন, ক্ষমা করতে পছন্দ করেন। লাইলাতুল কদরের মহিমান্বিত রজনী মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই মহিমান্বিত রজনী পাই তো আমি কি কোনো দোয়া করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করে দিন। তার মানে এই মাহে রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়াই হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। সম্মানিত শ্রোতা, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন এবং যার উসিলায় মাহে রমজান পেয়েছি, সলাত পেয়েছি, সিয়াম পেয়েছি, হজ পেয়েছি, জাকাত পেয়েছি, যার উসিলায় লাইলাতুল কদর আমরা পেয়েছি, মহিমান্বিত রজনী পেয়েছি, সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব, সর্বশেষ ওহির বাণী এই পবিত্র কোরআনুল করিমকে যার মাধ্যমে আমরা পেয়েছি, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আসুন আমরা একটি নাথ শুনি। তুমি মদিনাওয়ালা পিয়ারা নবী, তুমি
শাফায়াত ওয়ালা নূরেরি রবি তুমি মদিনা ওয়ালা পিয়ারা নবী তুমি শাফায়াত ওয়ালা নূরেরি রবি তুমি কমলি ওয়ালা পিয়ারা নবী তুমি কাউসার ওয়ালা নূরেরি রবি তোমার পায়ে ধন্য হলো আরশে আলা তোমার প্রেমে সবে গায় সল্লে আলা তোমার পায়ে ধন্য হলো আরশে আলা তোমার প্রেমে সবে গায় সল্লে আলা তোমার ওসিলায় হলো যে সৃষ্টি সবই তুমি মদিনা ওয়ালা পিয়ারা নবী তুমি শাফায়াত ওয়ালা নূরেরি রবি তুমি কমলি ওয়ালা পিয়ারা নবী তুমি কাউসার ওয়ালা নূরেরি রবি সকল নবীর সেরা তুমি রসুল তোমার প্রেমে পাগল পাড়া এই সৃষ্টি কুল সকল নবীর সেরা তুমি পিয়ারা রসুল তোমার প্রেমে পাগল পাড়া এই সৃষ্টি কুল তুমি হলে আশিকরিদের ধ্যানের সবি তুমি মদিনা ওয়ালা পিয়ারা নবী তুমি শাফায়াত ওয়ালা নূরেরি রবি তুমি কমলি ওয়ালা পিয়ারা নবী তুমি কাউসার ওয়ালা নূরেরি রবি নফসে নফসে বলে সবে কাঁদবে যেদিন শাফি হয়ে তরিয়ে নিবে তুমি যেদিন নফসে নফসে বলে সবে কাঁদবে যেদিন শাফি হয়ে সুপারিশের মালিক তুমি হায়াতুন নবী তুমি মদিনা ওয়ালা পিয়ারা নবী তুমি শাফায়াত ওয়ালা নূরেরি রবি তুমি কমলি ওয়ালা পিয়ারা নবী তুমি কাউসার ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শোনার সাথে সাথে তার সুন্নাহকে ও মহব্বত করার তার আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত শ্রোতা যে রাব্বুল আলামিন আমাদেরকে এত সব নিয়ামত দিয়েছেন যা নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয় আসুন সেই পরম করুণাময় রাব্বুল আলামিনকে আমরা একটু স্মরণ করি তার নামে একটু জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের পর আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। সম্মানিত শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেশের ও প্রবাসীর দূরের ও কাছের শ্রোতামণ্ডলী, আপনাদের সকলের জনপ্রিয় এই সাহরি অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলুন রব্বুল আলমিনের কাছে মোনাজাতে হাত তুলছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا صلاتنا وصيامنا وقيامنا كما تقبلت من عبادك الصالحين اللهم ارزقنا بركة شهر رمضان ووفقنا للعبادة فيه ولاجتناب عن العصيان رب العالمين يا الله দেখতে দেখতে ماহ রমজানের দুটি দশক অতিবাহিত হয়েছে। আল্লাহ শেষ দশকের মধ্যে আমরা উপনীত হয়েছি। মাবুদ গো, রমজানের প্রতিটা মুহূর্ত অত্যন্ত দ্রুত গতিতে আমাদের কাছ থেকে বিদায় হতে চলেছে। মাবুদ আল্লাহ, এই সাহরির গুরুত্বপূর্ণ সময়ের বরকতে, ماহ রমজানের প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্তের বরকতে আল্লাহ, আল্লাহ গো আপনি মেহরবানি করে আমাদের তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন রব্বুল আলামিন। এ আল্লাহ, আমাদের পিতামাতার গুনাহগুলি মাফ করে দেন। আপনার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। এ আল্লাহ, যে জন্যে মাহে রমজান আপনি দান করেছেন, সেই রহমত মাগফিরাত আর নাজাত আমাদের সকলের জন্য নসিব করে দেন রব্বুল আলামিন। এ আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে খাস রহমত বরকত শান্তি নাজিল করে দেন রব্বুল আলামিন। এ আল্লাহ, এই দেশের জমিনের নিচে অসংখ্য অলিয়া উলিয়াগুন চিরনিদ্রে শায়িত আছেন, অন্তত ওনাদের উসিলায় বাংলাদেশকে শিক্ষা দীক্ষায় ধর্মে কর্মে ইমানে আমলে শক্তিতে সম্পদে প্রাচুর যে শান্তিতে সমৃদ্ধিতে বাংলাদেশকে বিশ্বের সেরা দেশে পরিণত করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের সমৃদ্ধির জন্য, আল্লাহ গো এই দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের যে সকল নেতৃবৃন্দ রাত দিন পরিশ্রম করছেন, কষ্ট করছেন, কাজ করছেন, আল্লাহ তাদের প্রত্যেকের কাজের মধ্যে খায়র বরকত দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, কোভিড-19 এই কঠিন মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে সহ তামা মুসলিম জাহানকে আল্লাহ আপনি মুক্তি দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ সমস্ত বিশ্ববাসীকে আল্লাহ আপনি মুক্তি দান করেন, সকল প্রকারের সীমা লঙ্ঘন থেকে তওবার মাধ্যমে সংশোধন হওয়ার তৌফিক দান করে দেন মাবুদ। এই কঠিন কোভিড-19 মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে, তামাম মুসলিম জাহানকে, তামাম বিশ্ববাসীকে আল্লাহ আপনি মুক্তি দান করে দেন রব্বুল আলামিন। আবার আমাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়ার তৌফিক দান করে দেন। আবার প্রাণ ভরে ইবাদত করে আল্লাহ আপনার শুকরিয়া জানানোর, ইবাদত বন্দিকে করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আপনার হাবিবের উসিলায়, আপনার সকল প্রিয় বান্দাগুনের, নবী রাসূল আম্বিয়া উলিয়াগুনের খাতিরে আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ আপনি কবুল ও মঞ্জুর করেন রব্বুল আলামিন।
وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله মৃত্যুর সময় প্রত্যেকের জবানে এই কালিমা শরীফ জারি করে দিবেন, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।